Hi guys, welcome back to my channel Tiyan Family Vlog. তোমরা সবাইকে অনেক 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 ভালোবাসা. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো. আমিও তোমাদের মতন বেশ ভালো আছি. তো চলো এখন মানে সকাল 10টা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি. তো ব্লগটিকে কন্টিনিউ দেখতে থাকো. আশা করি তোমাদের ব্লগটি দেখতে অনেক 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 ভালো লাগবে. তো দেখো এখানে কতগুলো কৌটো আছে. এগুলো সব আমাদের দোকানের কৌটো. মাথা এখানে এগুলো সব ঝুলে রেখেছে. আর জানো তো কি হয়, এটা হাওয়া দিলে টুপটাপ টুপটাপ পড়তেই থাকে. আর আমাদের পাঁচিলের উপর থেকে আসে কুকুর, এসেই ওইখান থেকে লাভ দিয়ে ইয়ে করবে, সে খচমচ খচমচ শব্দ হয়। তো আমি ভাবছি এই কৌটো আর এই কৌটো একসাথে সব ভালো করে বেঁধে ওই কোনা দিয়ে ঝুলিয়ে রাখবো, যাতে আর কোনো অসুবিধা না হয়। ছেলে দেখো বাথরুমের কাছে আসো, দেখো যদি পড়ে যায় এখান থেকে, দেখো এসে কলকাতা দাঁড়িয়েছে। চলো চলো চলো, স্লিপ করবে বাবারে, এরকম আমাদের কাজ। বাথরুমের দরজা খুলে দিয়ে চলে গেছে। চলো দেখো ছেলে চলে এসছে কলে জল ভরতে। এতক্ষণ জল ভরছিল, দেখো এতটার মতন জল ভরেছে। ওই দেখো নিয়ে নেবে, মানে দেখে যে এভাবে কাজ করি আমরা। কালকে সে দেখলে তো ন্যাকড়া কাটছিল, এখন বাসন মাজ দেবো। আমরা ধোয় না থাক, আজকে যেন ছেলেকে দুধ খাইয়েছি, ওর পায়ে লেগে গেছে ন্যাসিটা পড়ে, তাই জন্য ভয়ে কান্না করছে। যার যদি কিছু বলি ওকে, এর জন্য কি কান্না, থাকবো থাক থাক, আমি কিছু বলবো না, থাকুক ছেড়ে দাও। চল ওঠো ওঠো বসুন না, চল। তো দেখো এগুলো সব ভরে রাখছি একটা একটা করে, উড়ে যায় এই কৌটো গুলো। যে কবে বাড়ি থেকে যাবে, আরো তো প্রচন্ড ধুলো বাড়ি। তোমার দাদা ভাই একদম রেডি হয়ে গেছে। তো কৌটো গুলো দেখেছো কত আবর্জনা মনে হচ্ছে। কিরকম লাগে দেখো কৌটো গুলো, ভালো লাগে না আমার। কত কষ্ট হচ্ছে, অনেকগুলো কৌটো আছে, মানে ফুল হয়ে গেছে, ঝাড়বাতি 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 হয়ে গেছে। হয়ে গেছে, চলো সকাল সকাল আমাকে যে বেকার খাটিয়ে নিলা, এমনি তো আর করবো না। তো দেখো তো বলতো কি হয়েছে, দেখো এই জায়গাটা ফাঁকা হলো আর এই জায়গাটাও ফাঁকা হলো। তো আমি আরো পরিষ্কার করব পরে, এখন নয়। তো দেখো এখানে টানি দিয়েছো, অনেকটা ঠিক আছে মোটামুটি। কি গো এত চিন্তা কিসে? চিন্তা কিছু নেই, এমনি একটু অসুস্থ আছি। জল নেই জল নেই গো, জল নেই, ট্যাঙ্কি পুরো খালি। এদিকে আবার যে 10টা জলের কোনো নাম নেই, কি হবে কি জানি, জল টানতে আমি পারবো না। জল টানতে পারবো না তো কি করবো? ওই একটু টেনশন হচ্ছে, যেমন ওদেরকে কাঁচা আছে, বাসন মাজা আছে, কি করবো। সকালবেলা না মা কেচে কুচে নিয়ে এসছে কল থেকে, আমি টিপে দিয়েছি, ধুয়ে নিয়ে এসছে, কিন্তু ভালো লাগছে না। এখনো তোমার জামা প্যান্ট আমার ছেলের এই সমস্ত কিছু আছে। তো বেশ যাক, যাই হোক করতে তো হবেই, এখন আমি আগে তরকারিটা করি না, তারপর দেখা যাবে কি করবো। তো সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছে, আর আমি আসতে পারিনি ক্যামেরার সামনে, যেহেতু প্রচুর কাজ ছিল। আর বললামই যে জল সেরকম স্পিড নেই ট্যাঙ্কিতে, তো 100টা জল নেই ট্যাঙ্কিতে, সব বালতি বালতি ভরে রেখেছি। আর জল এসছে কি একদম সুতোর মতো সরু হয়ে, ওই ধৈর্য ধরে 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 সব বোতল বালতি টালতি রান্নার জল এই সমস্ত কিছু ভরলাম। ভরে তারপর ছেলেকে আলু সেদ্ধ, তারপরে ওটাকে কি বলে ঘি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়ে ছেলেকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি কালকে কটা ভিজে ভাতছিল, আমি আর মা সেটা হাফ হাফ করে খেয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো ভাত ছিল। আর মা তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করেছে আর কি। আর একটা তরকারি হলে মানে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর কি।
আর ওই দেখো ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়েছি। আর বালিশের খাবারগুলো দেখছো, বালিশের খাবার নেই, কারণ বালিশের খাবার কেচে দিয়েছি আর কি, খুলে তারপরে কেচে দিয়েছি। এই জল, ওইটুকু জলের মধ্যে সমস্ত কিছু করেছি। আর মা মেলে দিয়েছে, আমি কেচে দিয়েছি, মা মেলে দিয়েছে। দেখো বালিশের খাবার টাবার সমস্ত কিছু মেলা আছে। আর ওদিকে আমার ঘর মোছা, ঘর দোর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি। রান্নাঘরটা ঝাড় দেওয়ার কটা বাসন আছে, সেকটা মেজে তারপর আমি যাবো স্নানে। মা বসিয়ে দিয়েছে মাছের ঝোল, তো এই দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছে, এখানে মাছ হচ্ছে। এদিকে মায়েরও রান্না বান্না হয়েই গেছে, শুধু মাছের ঝোলটা হয়ে গেলে গ্যাসটা মুছে, বারান্দা মুছে মাও স্নান করতে যেতে পারবে, তারপর বাবাকে এসে খেতে দেবে। আর ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে ওখানে, বাবা গেছিলো মাল আনতে, তো মাল নিয়ে এসছে এই মাত্র, আজকে লেট হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে 1:10, তো চলো এখন আমার কটা বাসন আছে, বাসন কটা মেজে উঠোন ঝাড় দিয়ে তারপর যাবো স্নানে। তো চলো বাসনগুলো মেজে নিই। একটুখানি ঠান্ডা হয়ে নিলাম নিজে। আর দেখো বাসন কাটা মেজে এখানে উবুর করে দিয়েছে, মা মেজে উবুর করে দিয়েছে আর কি। আর কড়াই আছে, সেগুলো মা মেজে নেবে, মা এখন কড়াই কলপারে আছে কড়াইটা এগুলো। তো চলো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। আর ওদিকে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, বাবা আর ঘুম পড়াচ্ছে ছেলেকে। আর দেখো উপর দেখবে হনুমান, তো ওই দেখো হনুমান বসে আছে, তো ওই দেখো বাবা ঘুম পড়াচ্ছে ছেলেকে। বাবা ঘুম পড়ায় নিজেরা ঘুম পেয়ে গেছে, তোমরা তো দেখলেই বাবা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। তো চলো আমি এখন উঠোনের ছাদ দিয়ে স্নানটা করে আসি। কি করবে থাম যে কি নাগি হইল, ওঠাম ওঠাম রে, ফেলাই দে ফেলাই দে। জামা পরিয়ে দিলাম, প্যান্ট পরিয়ে দিলাম, একটু টিপ দিয়ে দিলাম। এখন মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা নিয়ে ছেলেকে যাবে, আর এখন আমরা দুই টোরাটুনি বসবো খেতে। বাবার তো আগে হয়ে গেছে খাওয়া, ছেলেকে ডাল দিয়ে আর একটুখানি মাছ দিয়ে খাওয়ালাম, যেহেতু ডিমটা সকালে খেয়েছে। মাছ খায় না বলে যে একদম দেবো না তাহলে তো খাবেই না, একটু একটু দিই আর কি ভাতের মধ্যে মধ্যে। শুধু আবার যদি মাছ দিতে, ডিমটা শুধু দিলে পরে খেয়ে নেবে, মাছটা শুধু দিলে এমন করে জিভ দিয়ে ফেলে দেবে ফেলে। তো এই জন্য ভাতের মধ্যে চটকে চটকে মাছটা খাবে। তো এই দেখো এখন বসেছে, নিজেই কিন্তু গামলায় বসেছে, এখানে বসে জামা পরেছে, প্যান্ট পরেছে, টিপ পরেছে, এখানে বসে বসে, তাই না পাপা? হ্যাঁ দেখো বলে কিছু ভাবে, তাই না পাপা? বলে দাও সবাইকে, দেখে নাও। তো দেখো গরম গরম পেঁয়াজি, এখন আর গরম নেই, অবশ্য ঠান্ডা হয়ে গেছে, তো পেঁয়াজি করেছে। আর এখানে দেখো করেছে ডাটা, আলু, কুমড়ো, কাঁচকলা সমস্ত কিছু দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি, যেটা আমার খুবই ভালো লাগে, তো তরকারি করেছে। আর দেখো যেটা সবচেয়ে আমার প্রিয় সেটা হলো চাটনি। আর আজকে দেখো মা মাছটা করেছে, এই যে মাছ, আজকে মাছ করেছে শুধু টমেটো দিয়ে, আলু টালু ছাড়া। তো চলো খাওয়াটা শুরু করে নিই। শুরু করেছে অনেকক্ষণ আগে, বলো শেষ করে নি, এখন শেষ হয়নি, সময় লাগবে। একবার এক গাল মুখে দিয়েছি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তখন ছেলেকে নিয়ে বেরোচ্ছি। ছেলেকে দেখো জামা টামা পরিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি তো আগেই। তো চলো হ্যাঁ একটু যাই, এসে তারপর দেখছি কি করবো। তো চলো এখন একটু ঘুরে আসি গা, মা বেটা মিলে না বাবা, সবাই একটু টাটা দিয়ে দাও, টাটা দাও সবাই কি।
টাটা দাও, টাটা দাও, সবাইকে টাটা দাও একটু। বেশ মা 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 বুঝতে পেরেছি, টাটা দাও, চলো হাঁটি হাঁটি চলো, আমরা হাত ধরে যাবো, চলো আমার হাত ধরো, দেখবো আমি হাত ধরবো না আমার ছেলে হাত ধরবো, চলো তো ঘুরে কিন্তু চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তো এখন আমি ফ্রিজ থেকে বার করে নেবো ছেলের দুধটা, তো দেখো এই যে ছেলের দুধ ফ্রিজে রাখা ছিল, তো এখন যেহেতু ছেলেকে সন্ধ্যাবেলা খাওয়াবো, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তো এই দেখো এখানে আছে দুধ, তো চলো দুধটা বসিয়ে দিই গ্যাসে, আর এই দেখো মা ছেলেকে নিয়ে আছে, ওই দেখো দেখেছ কত অন্ধকার, তো চলো লাইটটা ধরিয়ে নি, তো চলো এদিকে ধরিয়ে নিলাম গ্যাসটা, তো চলো দুধটা বসিয়ে দিই ছেলের, আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে রাতের ভাত, তো এই দেখো ভাত হচ্ছে এখানে, তো ভাত উতরে গেছে, এর জন্য মা জাল দেওয়াটা বন্ধ করে দিয়েছে, মা কিন্তু পিস বোর্ড দিয়ে আজকের রাতের ভাতটা করলো আর কি, তো এই দেখো এখনো হালকা হালকা আগুন আছে, তো এই তাপে তাপে কিন্তু গোটা ভাতটা হয়ে যাবে, চলো দুধটা যখন গ্যাসে বসিয়েছি এখন আমার ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই, তো চলো এখন আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করি, যখন ছেলের দুধটা হয়ে যাবে ছেলেকে দুধ আর নেক্সট টাইম খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি তো চিল করব, চিল মানে চুপচাপ বসে বসে ফোন দেখব, মানে এই টাইমটা আমার জন্য, আমার নিজের টাইম এটা, বুঝতে পারলে, তো এই টাইমটা আমি কখন মানে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে নিজের জন্য একটু সময় কাটাবো আর কি, মানে তোমার সংসারের কাজ বলো, ছেলে সামলানো বলো, সমস্ত কিছু করার পরে যে নিজের জন্য এইটুকু যে সময়টা পাই না, ওই সময়টাই মনে হয় নিজের সমস্ত কিছু ক্লান্তি ইয়ে দূর করার সময় ওটা, বুঝতে পারলে, তো ওটা ওই সময়টা যেদিন আমি পাই না না সেদিন তো খুব বিরক্ত লাগে, সেদিন খুব বিরক্ত লাগে, তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দুধ কিন্তু উতরে গেছে, তো বন্ধুরা তখন তো দেখলেই যে ছেলের দুধ জল দিয়েছিলাম, তো ছেলের দুধ জল দিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন কিন্তু রাত 9টার মতন বাজে, ছেলেকে সন্ধ্যাবেলায় নিয়ে ঘুম পাড়তে গেছিলাম কিন্তু ছেলে আর ঘুমালো না, ছেলেকে নিয়ে একটু রাস্তা ঘোরাঘুরি করেছিলাম, আর ঘুমটু এসেছিল মানে আমার ছেলের দাদা, ও একটু এসে একটু খেলাধুলা করলো, ওর সাথে থাকলো একটু, তার খানিক বাদে আসলো আমার ননদ, মানে ফুচু ওই ননদ এসছে, তো ওই ননদ আসার পরে ননদের সাথে একটু খেলা করলো, এতক্ষণ ছিল ননদ এই মাত্র বেরিয়ে গেল আর কি, মানে বাড়িতে চলে গেছে যেহেতু রাত হয়েছে এই কারণে, আর ওদের বাড়িতে হয়েছে আজকে লুচি, তো সেই লুচি নিয়ে চলে এসছে, ছেলেকে নিয়ে বিকেলবেলা ওদের যাওয়ার পরে ছেলেকে অর্ধেক দিয়েছিল, মানে ছেলেকে একটু লুচি দিয়েছিল, ছেলে খেয়েছে আর আবার বাড়িতে দিয়ে গেছে আমাদের, তখন আমাকে বলেছিল মাসির বাড়িতে খেতে, তো আমি আর খাইনি যেহেতু ভাত খেয়ে গেছি একটু আগে, তো মাসি এখন মানে ফুচুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, মানে ননদকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওই দেখো এই ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে, তো এই দেখো এখানে পাঠিয়ে দিয়েছে, দেখো লুচি মিষ্টি আবার একটা সবজি, এটা কিসের সবজি জানি না, ওই আলু পটলের তরকারি হয়তো হবে, তো চলো এই দেখো মাসির কাজ দেখো দেখেছো, তো চলো এখন আর খাবো না, বাবা আসুক তারপরে খাওয়া হবে, তো এই দেখো রাতে ছেলে খাবার করে নিয়েছি দুধ আর নেক্সট টাইম, তো চলো ছেলে এখন ওই ঘরে আছে, গিয়ে এখন নিয়ে আসি গা, দুধটা ঢাকা রেখে দিয়ে গেলাম, তো ছেলের দুটো ঢাকা দিয়ে দিয়েছি কারণ বুঝতেই পারছো খোলা দুধ রেখে যাওয়াটা ঠিক হবে না, তো চলো ছেলে এখন আছে ওই ঘরে, আর বাবা এইমাত্র এসছে, তো বাবার সাথে হয়তো খেলছে, তো আমি মার কাছে দিয়ে এসে তারপর আমি খাবারটা গুলে নিলাম, তো আমি যখন খাবার গুলছিলাম তখনই বাবা চলে এসছে, তো চলো ওই দেখো হ্যাঁ বাবার কোলেই আছে, তখন ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, পাপা এই যে কি করছো তুমি দাদুর সঙ্গে, তো চলো ছেলের খাবার তো ওখানে রেখেই এসছি ঢাকা দিয়ে রেখে এসছি, তো চলো ছেলেকে এখন খাইয়ে নি, ছেলেকে খাইয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, এখন বাজে 10:20, তো ছেলে কিন্তু আজকে
ঘুমাইনি, সেই সকাল দুপুর যে দুটোর সময় উঠেছে ঘুম থেকে এখন অব্দি ঘুমাইনি, এমনি সময় সন্ধ্যাবেলায় ঘুমোয়। তো চলো আগে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর দেখো তোমাদের সাথে একটু বলো। তো দেখো বন্ধু, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলে ঘুমাচ্ছে। আর মাসি যে লুচি পাঠিয়েছিল সেই লুচিটা মা এইমাত্র নিয়ে গেলো, বাবা দোকান থেকে চলে এসছে, আর তোমার দাদাভাই এইমাত্র বাড়িতে আসলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তোমার দাদাভাই করবে এডিটিং তোমাদের জন্যই। তো বলো, তো চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটির মধ্যে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অনেক 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 শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেবো। তো আজকের মতন এখানেই, টাটা। দেখা হচ্ছে এরকম সুন্দর একটা নিউজ ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।